আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের টিউটুলো আমরা শিখব কিভাবে আমরা লিনাক্সের নেটওয়ার্ক কনফিগার করতে পারি চলন শুরু করি লগ ইন করতেছি আমি দেখেন লিনাক্সে লগ ইন করার পর আপনার আমরা ডান সাইডে এখান থেকে যে এই কানেকশনে যাব আমরা এখান থেকে চাইলে আমরা আইপি অ্যাড্রেস চেঞ্জ করতে পারি নেটওয়ার্কে যাব অথবা আমরা এই সেটিংস থেকেও নেটওয়ার্কে যেতে পারি যাওয়ার পর আইপি ভার্সন ফোর এখানে আমরা আইপিটা ইউজ করতে এটা হচ্ছে আমাদের আইপি এড্রেস এটা হচ্ছে আমাদের নেট মাস সাবনেন্ট মাস এটা হচ্ছে আমাদের গেটওয়ে এবং এটা হচ্ছে ডিএনএস আমরা এখানে বসাতে পারি আর যদি চাই আমরা এখানে ডিএসিবি সার্ভার কনফিগার করতে পারি ডিএসিবি দিয়ে আমার এখানে কানেকশন পেতে পারি তাহলে অটোমেটিক ডিএসিবি দিলে আমার এখানে আইপি পেয়ে যাবে আচ্ছা এবার আইপিটা পাওয়ার পর আমি কমান্ড লাইনে আমি দেখবো যে আমার আইপিটা চেক করবো আমি আইপিএ দেখেন আমার ইন্টারফেস ছিল ইয়ার ডাবল থ্রি আমার আইপি কিন্তু ওয়ান নাইন টু ওয়ান সিক্স এইট টু ডট থ্রি চলে আসছে ওকে যদি চাই এখানে আমরা আইপিটা যদি চেঞ্জ করে দিই এখান থেকে ফোর অ্যাপ্লাই দিলাম অফ করে অন করলাম আমি আচ্ছা তাহলে এবার দেখি আবার দেখি দেখেন এটা আইপি কিন্তু ফোর হয়ে গেছে ঠিক আছে ঠিক এই ফাইলটাই কোথায় আমার কাজ করতেছে সেটা আমরা যদি দেখতে চাই আমরা দেখব সিডি ইটিসি সিসকনফিক নেটওয়ার্ক স্ক্রিপ্ট ইফ সি এফ জি আচ্ছা এখানে যাচ্ছি এবার আমি দেখেন এর ভিতরে আমার যতগুলো ল্যান কার্ড থাকবে ততগুলো ল্যান কার্ডের এখানে কনফিগারেশন ফাইল তৈরি হবে আমি এডিট করবো ভিআই ইফ সি এফ জি ইএনএস থ্রি ইএনএস ডাবল থ্রি এখানে দেখেন আমি এটাকে প্রথমে বুট ফটো স্টেডিক করে দেবো আমি স্টেডিক্যালি যেহেতু আইপিটা বসাইছি আমি বুট ফটো স্টেডিক এরপর আমার সিস্টেমটা ওপেন হওয়ার পর এটা এই আইপি অ্যাড্রেসটা যাতে অটোমেটিক্যালি বসে এই জন্য আমি অনবোর্ড ইউজ করবো ইয়েস ঠিক আছে আমি চাইলে এখান থেকে আইপি অ্যাড্রেসটা চেঞ্জ করে দিতে পারি আমি যদি এখানে ফাইভ করে দেই ফাইভ করে দিচ্ছি স্কেপ দিলাম আমি এবার আমি সেভ করে বেরোব শিপ সেমিক্লন রাইট অ্যান্ড কোয়াইট আচ্ছা এবার আমি এই কমান্ড লাইন থেকে আমি এই সার্ভ এই নেটওয়ার্ক ম্যানেজার সার্ভিসটাকে আমি রিস্টার্ট দিব মানে আমি যে এখানে এই যে আইপি এড্রেসটা বসাইতেছি এখানে যে আইকনটা শো করতেছে এর জন্য একটা প্যাকেজ লাগে আমি প্যাকেজ নিয়ে পরে আলোচনা করবো সেটা হচ্ছে নেটওয়ার্ক ম্যানেজার তাহলে আমি রিস্টার্ট দিই সিস্টেম কন্ট্রোল ডিজেবল অথবা ডিজেবল দরকার নাই আমার স্টপ নেটওয়ার্ক ম্যানেজার দেখেন চলে গেছে আবার আমি স্টার্ট করতেছি

দেখেন আমার ফাইভ চলে আসছে ওকে আচ্ছা ঠিক আছে ওইভাবে আবার যদি আমরা এখানে চেক করি দেখেন ফাইভ চলে আসছে তাহলে আমরা আগের মতো করে দিচ্ছি আবার এখানে গিয়ে আমাদের অ্যাড্রেস ছিল থ্রি আমি থ্রি করে দিচ্ছি অ্যাপ্লাই পাওয়ার অফ এটা অফ করে আবার অন করতেছি আচ্ছা আবার দেখি আইপিএ দেখেন আমার আইপি আশা করব থ্রি চলে আসবে দেখেন থ্রি চলে আসছে ওকে আমরা আবার ইন্টারনেটকে পিং করে দেখি পিং ডবলিউডিউ ডট গুগল ডট কম পিং করে পাবে আমরা এখান থেকে একাধিক টার্মিনাল ওপেন করতে পারি নিউটিউব দিয়ে গেট ওয়েকে পিং করি পিং ওয়ান নাইন টু ডট ওয়ান সিক্স এইট ডট টু হান্ড্রেড ডট ওয়ান গেটওয়ে কে পিং করে পাচ্ছি এই ডট পিং করি পিং ডবল ডবলিউ ডট 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 এইট এখানেও পাচ্ছি আচ্ছা দেখেন প্রিন্ট চলে আসছে আচ্ছা আরেকটা জিনিস সেটা হচ্ছে যে এই যে নেটওয়ার্ক ম্যানেজার এই প্যাকেজটা আমরা চাইলে ডিসেবলও করে দিতে পারি আবার চাইলে অ্যানাবলও করে দিতে পারি অর্থাৎ এই দুইটা জিনিসের অর্থ হচ্ছে আমার যখন সিস্টেমটা অন হবে তখন যাতে এই সার্ভিসটা চালু থাকে সেই জন্য আমরা কমান্ডটা ইউজ করব সিস্টেম কন্ট্রোল এনাবল নেটওয়ার্ক ম্যানেজার আমরা যে কোনো প্যাকেজ এইভাবে এনাবল ডিসেবল করতে পারি আর একটা কমান্ড আছে যে কনফিক নেটওয়ার্ক ম্যানেজার অন এটা দিলেও কাজ করবে দেখেন যখন এই কমান্ডটা আমি দিচ্ছি তখন কিন্তু সেম ভাবে সে এই কমান্ডটাকে সে নিয়ে যাচ্ছে এটা হচ্ছে আগের ভার্সনগুলোর জন্য আপনারা দুই ভার্সনেই প্রিভিয়াস ভার্সনগুলোতে যদি কাজ করতে চান তাহলে এই চেক কনফিক নেটওয়ার্ক ম্যানেজার অন দিলে সে অটোমেটিক্যালি এই অ্যানাবল নেটওয়ার্ক ম্যানেজার চলে আসবে ধন্যবাদ সবাইকে আশা করি আপনাদের টি ভালো লেগেছে আর নতুন কোনো কিছু জানার জন্য অবশ্যই আপনারা কমেন্টস করবেন এখানে কাজ করতেও যদি কোনো অসুবিধা হয় আপনারা কমেন্টস করবেন আর নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে